बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी एस एम आमिरुल इस्लाम सहकारी अध्यापक बाकड़ा डिग्री कॉलेज जिकुरगाछा जशोर। आज के डिग्री प्रथम वर्ष द्वितीय पत्र विषय एक आलोचना रखब। आलोचनाटी अत्यंत सहज सरल तबे छात्र छात्री शिक्षार्थी अनेक समय एक गोलाई फेले चढ़ाई फेले अमलगेमेट कर फेले यह क्लियर करार चेष्टा करब। विषय हलो अवकाठामो। अवकाठामो कि विषयटा जेमन अवकाठामो कई प्रकार उपादानगुलो कि एगुलो सम्पर्के क्लियर धारणा थाका दरकार। अवकाठामो हलो एमन एकटा विषय जे समस्त उपादान बा उपादान समूहेर समन्वये एकटा देशेर सामाजिक राजनैतिक अर्थनैतिक हिस्ट्री कलचार सृष्टि हय। देशेर उन्नयन अनुन्नयन उन्नति अवनति सब किछु निर्भर करे एई अवकाठामोर उपर। ता सेई अवकाठामोर अवस्थाटा आमरा उदाहरण दिये एटा बोलते पारि एकटा मानुषेर बा मानव देहेर जेमन 206 हाड़ आछे आमरा बोलते पारि मेडिकेलेर भाषाय जे कंकाल से कंकाल तत्व कंकाल के देखले जेरकम मने हय एटा एकटा मानुष छिलो मानुषेर आकृति छिलो सेरकम एकटा देशेर अवकाठामो देखले बोझा जाय सेई देशेर अर्थनैतिक अवस्था कि बा केमन छिलो। सुतरां अवकाठामो अत्यंत गुरुत्वपूर्ण विषय। সে অবকাঠামোর উপরে ভিত্তি করে একটা দেশ উন্নতি অবনতি উন্নত অনুন্নত উন্নয়নশীল কোন ধরনের দেশ সেটা বিশ্লেষণ করা যায়। সুতরাং এটা সম্পর্কে ধারণা একান্ত প্রয়োজন। যা হোক অর্থনৈতিক অবকাঠামোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি একটা সামাজিক অবকাঠামো অপরটি হলো অর্থনৈতিক অবকাঠামো। এই বিষয়টা সামাজিক অবকাঠামো এবং অর্থনৈতিক এই দুটো উপাদান আলাদা। এই উপাদান দুটো শিক্ষার্থীরা মাঝে সাঝে একটা উপাদান আর একটা উপাদান সে মিল করে ফেলে মিশ্রণ করে ফেলে। আমি বোঝার জন্যে আমার নিজস্ব আঙ্গিকে আমি এটা এমনভাবে ব্যাখ্যা করব সামাজিক অবকাঠামোটা কী এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য বলব। সামাজিক অবকাঠামো হলো এমন একটা অবকাঠামো যে ধরনের উপাদানগুলো মানুষের ভিতরে মানুষের কৃষ্টি কালচারে মানুষের চলনবলনে মানুষের শিক্ষা দীক্ষায় মানুষের মানসিক জ্ঞান বৃদ্ধি করে এবং মানসিক জ্ঞান বৃদ্ধি হওয়ার ফলে সে নিজে সচেতন হয় বা সচেতন হয়ে সুন্দর জীবনযাপন করতে পারে। তার সামাজিক অবকাঠামোটা অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে শিক্ষার মাধ্যমে মানুষ সচেতন হয় যে শিক্ষার মাধ্যমে মানুষ সামাজিকভাবে সচেতন হয় সামাজিকভাবে কৃষ্টি কালচার শেখে ভালো মন্দ বিচার করতে পারে সেটাই হলো সামাজিক অবকাঠামো। আমরা ইদানিংকালে যে কথাটা শুনি যে সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্বটা অনেকটা সেরকম সামাজিক দূরত্ব মানুষের একজন আরেকজনের সাথে কোন দূরত্ব বা কীভাবে চলাফেলা করলে আরেকজনের রোগ আরেকজনের নিকট যাবে না অথবা আমার রোগ আরেকজনের কাছে ছড়াবে না এই ধরনের তৎপরতা অনুসারে চলাটা হলো সামাজিক দূরত্ব। আর এই সামাজিক দূরত্বটাও সামাজিক অবকাঠামোর একটা অন্যতম নিয়ামক। অর্থাৎ আমরা সামাজিক অবকাঠামোটাকে অবশ্যই এভাবে বলতে পারি শিক্ষা সংক্রান্ত যেগুলো মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা মানুষের আরও বেশি সম্পৃক্ততা মানুষের ভিতরে একে অপরের সাথে মিলেমিশার ক্ষমতা বৃদ্ধি করে সেটা হলো সামাজিক অবকাঠামো। আর সামাজিক অবকাঠামো উপাদানের ভিতরে প্রথমেই আছে শিক্ষা। শিক্ষা মানুষকে শিক্ষা দিয়ে সামাজিকভাবে কীভাবে সচেতন হওয়া যায় কীভাবে আরও বেশি উন্নত মন মানসিকতা নিয়ে সবার সাথে মিলেমিশে চলা যায় এটা শিক্ষা দেয়। সুতরাং শিক্ষা হলো সামাজিক অবকাঠামোর প্রথম উপাদান। দ্বিতীয় হলো স্বাস্থ্য। স্বাস্থ্য এমন একটা গুরুত্বপূর্ণ মানুষের স্বাস্থ্য যখন ভালো থাকে না তখন মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করে না। স্বাস্থ্য ভালো না থাকলে জোরে উচ্ছ্বাস করে রাত্রে মানুষের ঘুম কামাই করে দিতে পারে ঘুম নষ্ট করে দিতে পারে। সুতরাং স্বাস্থ্যটা হলো সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। স্বাস্থ্য ছাড়া মানুষ সঠিক সুন্দরভাবে সকলে অধিকার রক্ষা করে চলতে পারে না। পরবর্তীতে প্রশিক্ষণ। প্রশিক্ষণ আরেকটি এমন গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো যে অনেকে প্রশিক্ষণের অভাবে
সঠিক সুন্দর পদ্ধতিতে নিয়মকানুনে চলতে পারে না, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পরে সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে সব দিক দিয়ে সে সুন্দর বিচার বিশ্লেষণ করে চলতে পারে। অন্যদিকে বাসস্থান, মানুষের ভালো বাসস্থান থাকলে ভালোভাবে চলাফেরা পরিবেশ পায় এবং ভালোভাবে মন মানসিকতা স্থির করে সবার সাথে কথাবার্তা বলার সুযোগ পায়। কিন্তু বাসস্থান ভালো না থাকলে সেই সামাজিক মূল্যবোধ কমে যায়, সামাজিকভাবে আচার ব্যবহার আচার আচরণ এটা খারাপ হয়ে যায়। সুতরাং বাসস্থানটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় বিশ্বাস যদি কুসংস্কারপন্থী হয়, ধর্মীয় বিশ্বাস যদি একে অপরের সাথে বিরোধ সৃষ্টি করে, সেটা সামাজিক অবকাঠামো একটা অন্ধত্বমূলক একটা কুসংস্কারাচ্ছন্ন অবকাঠামো। আবার এই ধর্মীয় বিশ্বাসটা অনেক সময় একে অপরকে নিকটে আনে। যেরকম মুসলিম বিশ্বের মানুষ একসাথে নামাজ পড়ে, সামাজিক অবকাঠামো ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। অনুরূপভাবে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা, মসজিদ মাদ্রাসা সহ সব ধরনের জিনিস মানুষকে একত্রিত করে, সামাজিকভাবে এক জায়গায় উঠা বসা পরিবেশ তৈরি করে, এটা সৌহার্দ বৃদ্ধি করে। সুতরাং এটা একটা সামাজিক অবকাঠামো। পরিবার প্রথা, পরিবারে একই সাথে পাঁচজন সাতজন বা দুজন একসাথে বসবাস করার মন মানসিকতা, একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিক, এটা সামাজিক অবকাঠামোকে উন্নত করে। চারিত্রিক বৈশিষ্ট্য, একজনের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হওয়ার কারণে আরেকজন সেটা গ্রহণ করতে পারে, এটা চারিত্রিক বৈশিষ্ট্যের আমলে সামাজিক অবকাঠামো ভালো হয়। অনুরূপভাবে কোনো খারাপ চরিত্রের কেউ অনুসরণ করে চারিত্রিক বৈশিষ্ট্যটা খারাপ করতে পারে এবং এই খারাপ করাটাও সামাজিক অবকাঠামোর অবদান। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সামাজিক অবকাঠামোর পরিধি বৃদ্ধি করা যায়, সামাজিক অবকাঠামো মানুষ আরও বেশি সামাজিক হয়ে যায়। মানব সম্পদ যদি সুষ্ঠু সুন্দরভাবে, আমাদের দেশে মানব সম্পদ উন্নয়ন তত বেশি না হওয়ার কারণে বেকার সমস্যা বেশি থাকে, আবার মানব সম্পদের সম্পদে পরিণত হলে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এগুলোই বলা যেতে পারে সামাজিক অবকাঠামো। অপরদিকে আমরা অর্থনৈতিক অবকাঠামো বলতে এমন ধরনের অবকাঠামোকে বুঝবো যেটা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন বলা যায় ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য একটা দেশে যা যা দরকার সেই ধরনের জিনিস তৈরি, নির্মাণ, বিনির্মাণ, এগুলোটা হলো অর্থনীতি। যেমন উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আমাদের দেশে পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিমান ব্যবস্থা, জাহাজ ব্যবস্থা, আমাদের দেশে আজকে ওয়াইফাই, ইন্টারনেট, এই সমস্ত উন্নতি হয়। এই উন্নতির মাধ্যমে এক ধরনের অবকাঠামোর উন্নয়ন হয়, এটা হলো ব্যবসা বাণিজ্য পরিধি বৃদ্ধি করে, এটা অর্থনৈতিক অবকাঠামো। অন্যদিকে শক্তি সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমাদের দেশে যে শক্তি সম্পদ আছে প্রাকৃতিক গ্যাস থেকে আরম্ভ করে বিভিন্ন পাহাড় বনাঞ্চল, এই সমস্ত শক্তি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো বৃদ্ধি করা যেতে পারে, অর্থনৈতিক অবকাঠামো সুসংগঠিত করা যেতে পারে। এবং আমাদের মানব সম্পদটা একটা শক্তি সম্পদ হিসেবে ব্যবহৃত হয়, আমাদের দেশে মানব সম্পদকে কাজে লাগাই যখন আমরা দেশের উন্নতি করতে পারবো, বেকার সমস্যা নিরসন করতে পারবো, তখন আমাদের শক্তি সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে এবং আমাদের উন্নত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে বেকার সমস্যা বৃদ্ধি পেলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বাজার ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাটা সম্পূর্ণ উন্নয়নটা উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের দেশে কুয়াকাটা থেকে আরম্ভ করে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি সমস্ত এলাকায় প্রত্যেকটি পণ্য সহজ সুন্দরভাবে পৌঁছে দেওয়াটাই হলো বাজার ব্যবস্থার উন্নয়ন। বাজারে যে কোনো উৎপাদিত দ্রব্য প্রতি সেকেন্ডে বা এক ঘন্টা কি চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টায় যে কোনো স্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা অর্জন করাটাই হলো বাজার ব্যবস্থার উন্নয়ন। সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের দেশের উৎপাদন ব্যবস্থাকে সুসংহত করতে, উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি করতে পারি, এটাও আমাদের ব্যবসা বাণিজ্য প্রসারের ভূমিকায়। এছাড়া রপ্তানি, আয় বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন, শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, অন্যান্য সমবায় সমিতি, এগুলোর উন্নয়নের মাধ্যমে আমরা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি। সুতরাং আমরা অর্থনৈতিক অবকাঠামো এবং সামাজিক অবকাঠামোর উপাদানগুলো অবশ্যই সুন্দরভাবে আলাদা করার সক্ষমতা অর্জন করব। এটুকু বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি, আমার আলোচনা এখানে ইতি টানছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।